Hi everyone, welcome back to my channel Payal's Art and Beauty and I am your Payal and I hope ki tumra shobai khub bhalo acho shusto acho shabhabik acho and just patapati acho ajke hocche tomar shonibar to cholo ajke vlog ta ke start kori ekhon 7:30 ta moto baje ghum theke uthe porechi bichana set kore niyechi ekhon jabo niche ar puro din ta dekhte thako I hope tomader vlog dekhte khub bhalo lagbe ekhon video ta start kori और तो एखोनो मोटामोटी घूम चोखी काटे नी तो दुजोने नीचे एसे एकटुखानी बसे छिलाम तारपर ब्राश ट्राश करब एंड तारपर बेरोबो एरकम एकटा प्लान छिलो तो आज के आमरा जाच्छिलाम आमार मासी शाशुड़ीर बाड़ी मीन्स और मासिर बाड़ी और ए आमार शोशुर बाड़ी थेके किछुखानेर डिस्टेंस ताई जोने आमरा डिसकास करछिलाम सकाल सकाल स्नान कमप्लीट कर नहीं दोजोने एक बेरोबो बोलते और मासिर बाड़ी जाब ओखने दुपुरे आज के लांचर इनविटेशन आईजे दोजोने जार मासिर बाड़ी हे मोहनपुर बैके 15-20 मिनट्स मत लागे एखान शुरूबाड़ी तो एखो साढ़े आठटा मतन बजे ना बजे नहीं बाजते झटझट कर रेडी हो जाए चलो तरपर बैरिए देखा আমি এই একটা সারারা সেট পরেছি এই যে সারারা সেট এটা আমাকে বিদিশা দিয়েছিল আমার আইবুড়ো ভাতে বিদিশার বাড়ির থেকে তো জানি ওই সারারা সেটটা আমায় কেমন লাগছে দিস তো আমি চলে এসেছি রেডি হতে ও বলল আমাকে একটু বেলটা দে তাই জন্য ওকে বেল্ট আমি দিয়ে দিলাম এরপর হব নিজে রেডি মানে বিয়ে করার পর সেভাবে রেডি হওয়া বলতে জাস্ট চুলটাকে ঠিক করা একটু সিঁদুর পরা চলে যাওয়া বিয়ের আগে কত সাজন গোজনটাই না করতাম এখন সেভাবে আর কিছু মেইনটেইন করাই হয় না হ্যাঁ তবে মেলা টেলা কোথাও গেলে একটু সেজে গুজে যাই আইদার আর কী সাজবো আমি তো খুঁজেই পাই না কারণ ওয়াচ টোয়াচ এখন আর পরি না শাঁখা পলার সঙ্গে ওয়াচটা খুব একটা যায় না তাই আর এবার সিঁদুরটাকে আমি একটুখানি টিস্যু পেপার দিয়ে মুছে এক মানে গুঁড়ো সিঁদুরটা লাগিয়ে নিলাম যেহেতু গুঁড়ো সিঁদুরটাই আমি পরে যেতাম এরকমই একটা প্ল্যানিং করেছিলাম তারপরে ও আমাকে বলছে ও কী পরে যাবে ও পুরো কনফিউজ থাকে কী পরে যাবে ও নিজে ডিসাইড করতে পারে না একবার এটা টানে একবার ওটা টানে একবার সেটা টানে এক গাদা জিনিসপত্রকে বার করেছে দিয়ে ফাইনালি এই ব্লুটা পরে নিয়েছে অ্যান্ড আমিও মোটামুটি হয়ে গেছি রেডি আমরা দুজনেই রেডি হয়ে গেছি আর টুকিটাকি কাজ বাকি ছিল সেগুলো করলেই বাস হয়ে যাবে কোথাও যাওয়ার হলে একটু লিপস্টিকটা তো লাগাতেই হবে বস নাহলে ঠোঁটটা পুরো খালি খালি লাগে তাই ম্যান্ডেটরি জিনিসগুলো আমি কিন্তু লাগিয়ে নিয়েছি আর অল্প একটু সানস্ক্রিম সানস পাউডার দুটোই লাগিয়ে নিয়েছি নাহলে মুখটা প্রচণ্ড চিপচিপ করতো আর এখন তো বুঝতেই পারছো গরমের দিন রাস্তাঘাটে প্রচণ্ড রোদ আমি তো বাড়ির ভেতরে সবসময় থাকি তাই বাইরে যে কতটা রোদ গরম হতে পারে সে বিষয়ে আমার ধারণা সত্যিই খুব কম যারা ওয়ার্কিং বাইরে যায় মেন হোক আর ওমেন হোক তারা বুঝতে পারে যে বাইরে ঠিক কতটাই গরম আমি হয়তো সেটার আন্দাজ খুব একটা পাই না তো যাই হোক হয়ে গেছে এবার আমি ওকে বলছি কি পরে যাবে আর ওর একটা ট্রাউজার আমি এখানে ঢুকিয়ে নিচ্ছি কারণ ওখানে কি একটু চেঞ্জ ওকে করতেই হবে সারাক্ষণ তো জিন্স প্যান্ট পরে বসা যায় না তাই জন্য ওর একটা ট্রাউজার আমার একটা নাইটি অল্প অল্প করে জিনিস গুছিয়ে নিয়েছি আর আমরা আজকে ফিরে আসবো মানে আজকেই যাব দুপুরে লাঞ্চ করবো অ্যান্ড আজকেই ফিরে আসবো আমি তো হয়ে গেছি রেডি এবার ও রেডি হলেই বাস দুজন মিলে হালকা করে বেরিয়ে পড়বো আর কিছু নেই আমি নিজেকে একটু দেখে নিলাম সব রেডি সো আমিও হয়ে গেছি ফুল রেডি রেডি মানে আর কি টুকিটাকি আর এই যে বর বাবা জীবনও রেডি হয়ে গেছে বর বাবা জীবন কিছু বলো কোথায় যাচ্ছ মাসির বাড়ি মাসির বাড়ি যাচ্ছে ও ওর মাসির বাড়ি যাচ্ছে চলো বেরোই এবার বেরানো নিচে চলে এসেছি আর ওই যে ও জুতো পরছে জুতোটা শ্যুটা লাগাবে আর বেরিয়ে পড়বে ও শ্যু পরতেই বেশি প্রেফারেন্স দেয় ব্যাস বেরিয়ে পড়েছি এই যে এখান থেকেও বাইকটা রেডি একদম আমি বাইরে আসলে আমি বাইকে চেপে যাব ব্যাস তারপরেই দুজনে বেরিয়ে পড়ব রাস্তায় দেখতে দেখতে মোহনপুর আমরা পৌঁছে গেছি আর মোহনপুরে একটা মিষ্টির দোকানে আমরা ঢুকে পড়েছি যতই হোক যতই সবাই বলুক কেন নিয়ে আসলে বা আত্মীয় বাড়ি যেতে গেলে একটা মিষ্টির ঠোঙা কিন্তু সঙ্গে করে নিয়ে যেতেই হয় তো আমরা এখানে বিভিন্ন মিষ্টিগুলো চুজ করছি এটা নেব ওটা নেব প্রত্যেকটা মিষ্টির দাম জিজ্ঞেস করছি কোন মিষ্টিটা খেতে ভালো হবে সেটাও আমরা বিবেচনা করছিলাম তারপরেই আমরা মিষ্টি নিতাম তো আমার ব্ল্যাক কালারের মিষ্টি খুব ভালো লাগে কিন্তু ও বলল না যে কালাকাঁদ নেই কালাকাঁদটাই ভালো লাগবে তারপরে আমরা ওই শুকনো যে কাঁচাগোল্লাগুলো হয় না সেই কাঁচাগোল্লাগুলোই নিয়েছিলাম এখানকার মিষ্টির টেস্ট কিন্তু খুবই ভালো আর ভ্যারাইটিজও অনেক তো আমাদের চুজ করতে কোনো অসুবিধা হয়নি শেষ পর্যন্ত আমরা এই কাঁচাগোল্লাগুলোই ফাইনাল করলাম আমাকে চিনতে পারবে না আমি বুঝতেই পারছি এখন আমরা মোহনপুরে নেমেছিলাম দেখালামই তো ওই যে মিষ্টি আর বাচ্চা দুটো আছে ওদের জন্য চকলেট নিলাম এরপর আবার যাব মোহনপুর থেকে কিছুটা যেতে হবে মোহনপুর থেকে আরো কতক্ষণ লাগবে গো আর 10 মিনিট
কত 10 মিনিট 10 মিনিট ও মাত্র 10 মিনিট বাস চলেই এসেছি এন্ড সো ফাইনালি মাসির বাড়ি আর ও আমাকে বোঝাচ্ছে এই বাড়িটা আগে কেমন ছিল এখন কেমন দেখতে হয়েছে আগে আসলে ওরা কোথায় থাকতো যা হয় ছোটবেলার অনেক স্মৃতি ওর এখানটায় রয়েছে আমি তো এই প্রথমবার এলাম কিন্তু ওর তো স্মৃতি আছে তো আমরা চলে এসেছি আর এসেই ফার্স্টে স্ট্রাইট রাইড খেয়ে নিয়েছি আর অনেক কিছু আয়োজন হচ্ছে দেখছি তো চলো আস্তে আস্তে দেখাচ্ছি কি হচ্ছে না হচ্ছে আমি দিয়ে দিয়েছে আমাদেরকে অনেক রকমের পিঠে ওটা হচ্ছে সাতপুরি আর এটাকে কি একটা বলে আমি ঠিক জানি না আর এই হচ্ছে দেখো এত বেগুন মাসিদের বাড়িতে এই সমস্ত কিছুর কিন্তু চাষ হয় তো বেগুনগুলো এসছে তাই দেখছিলাম অ্যান্ড তারপরে হয়ে গেল আমাদের লাঞ্চ টাইম লাঞ্চে কি কি হয়েছে দেখো ভাত মাছ ভাজা ঢ্যাঁড়সের তরকারি ঢ্যাঁড়স কিন্তু সবজি গাছে লাগানো কোনো মানে উইথাউট সার একদম ফ্রেশ ফ্রেশ আলু ভাজা পটল ভাজা বেগুন ভাজা বড়ি ভাজা এতগুলো ভাজাভুজি ওদিকে মাছ ভাজা ঢ্যাঁড়সের তরকারি তো আমি আগেই বললাম তার সাথে আরও অনেক কিছু হয়েছে এখানে ডাল হালকা পাতলা করে আর এদিকে হচ্ছে পনিরের তরকারি অ্যান্ড অবশেষে আমার সব থেকে পছন্দের আমের চাটনি খাওয়া দাওয়া করে আমরা দুপুরবেলা একটুখানি ঘুমিয়েছিলাম একটু বলবো না বেশ অনেকখানি ঘুমিয়ে পড়েছিলাম কিন্তু হঠাৎ করে দেখলাম বাইরে ভীষণ মেঘ উঠেছে তাই আমরা লেট করলাম না বললাম যে চলো তাড়াতাড়ি বেরিয়ে পড়ি কারণ অলমোস্ট মেঘ উঠেছে রাস্তায় যদি যেতে যেতে বৃষ্টি পড়ে তখন মুশকিল হয়ে যাবে বাইক চালানো আর আমাদের অনেকটা লেটও হবে তো এই ভেবে আমরা ঝটাপট করে বেরিয়ে পড়েছি আর বেরিয়ে পড়ে ফার্স্টে পেট্রোল নিতে এসেছিল কারণ শেষের দিকে ছিল বললো যে হ্যাঁ চল হয়ে যাবে আমি তখন বললাম যে না রাস্তায় যদি রিস্ক হয়ে যায় তাহলে তো তাই জন্য আমরা পেট্রোলটাকে আগে রিফিল করাচ্ছি ও এখানে গাড়িতে তেল নিচ্ছে এবার তেল নিয়ে বাস বেরিয়ে যাব আর কি তো এটা হচ্ছে ওর বাইক অনেকেই জানতে চেয়েছো বা দেখতে চেয়েছো এটাই হচ্ছে ওর বাইক দেখে নাও যারা যারা দেখোনি আর যারা যারা আগেই দেখেছো তারাও ডেফিনেটলি আর একবার করে দেখে নাও তো পেট্রোল নেওয়া হয়ে গেলেই বেরিয়ে যাব আজকে রাতটা ওখানে থাকার ইচ্ছে ছিল কিন্তু প্রিপারেশন তো নিয়ে যায়নি থাকার মতো ডেফিনেটলি নেক্সট টাইম গেলে ওখানে থাকবো আর ওখানকার অনেক কিছু আমরা এক্সপ্লোর করব বাড়ি এসে ফ্রেশ হয়ে গেছি ফ্রেশ হয়ে ও বলছে আমার মাথাটা টিপে দে একটাই শর্ত আমি ওর মাথা টিপে দিলে ও আমার মাথাটা টিপে দেবে তো সেই জন্য আমি ওর এখন মাথাটা একটু হালকা করে টিপে দিচ্ছি তারপরে ও বলেছে তোর মাথাটাও কিন্তু আমি অল্প একটু দেবো যে ঠিকই আছে দেই একটু সেবা করি দুজনেরই বড্ড বেশি মাথার যন্ত্রণা হচ্ছিল আমারও হচ্ছিল আর ওরও হচ্ছিল মানে খুব ঠান্ডা লেগে গেছে বাতাস লেগেছে খুব অভ্যেস নেই তো এত বাইক রাইড করা তাই জন্য হয়তো হবে তাই জন্য আদ্রাক বালি চায় নিয়ে চলে এসেছি আর চিনিটা আমি কাপেই দিয়েছি চায় দিলে একটু বেশি দিতে হয় কাপে চিনিটা দিলে একটু কম চিনি খাওয়া হয় তাই আমি কাপেই দিয়েছি আমাদের চাটা খাওয়া হয়ে গেছে দুজন মিলে বসে বসে একটু গল্প টল্প করছিলাম তো কালকে তো আবার বেলদা যাওয়া আছে আমাদের এখন আমি ওর জামাগুলো একটু আয়রন করব নিয়ে এসেছি কাছাকাছি করেও এখানেই কাছাকাছি হয়ে গেছে ওখানে আরও কাছে টাছে নেই দুদিন তো মাত্র গেছিলো তারপর একটু যাই এখন আয়রনটা করে দিই ও এখানে এসে বলছে ভাল লাগছে না মাথাটা ব্যথা করছে মাথাটা ব্যথা করছে আমারও মাথা ব্যথা করছিল আসলে আমাদের জার্নিটা খুব হয়ে যাচ্ছে আমরা কোনো দিনও স্থির থাকিনি সেই বিয়ের আগের থেকে এখনও অবধি আমরা চরকির মতন মানে এদিক ওদিক সেদিক আমরা ঘুরেই চলেছি কিন্তু আমরা কিন্তু স্থির নই যাই হোক একটু গল্প গুজব করে আমি এখন চলে এসেছি ওর জামা আয়রন করতে ওকে আমি একটা আয়রন দিয়েই কলকাতা পাঠিয়েছি কিন্তু ও ওখানে আয়রন করে না বলে প্রবলেম হয় তাই জন্য সপ্তাহে সপ্তাহে যেহেতু বাড়ি আসছে তো আমি এখান থেকেই জামাগুলো ভালো করে আয়রন করে দিই এক সপ্তাহে তিনটে জামা হলেই মোটামুটি হয়ে যায় দুদিন দুদিন করে পরে সানডে তো ছুটি থাকে হয়ে যায় তো এই সপ্তাহে তো মাত্র দুদিন গেছিলো তারপরে তো ছুটি পড়ে গেছে আর ও কোথায় জব পেয়েছে কোথায় থাকছে বা মানে কিভাবে থাকছে সেই সব ডিটেলিং নিয়ে আমি অনেক পরে তোমাদের সঙ্গে শেয়ার করব যখন আমাদের সব কিছু খুব ভালোভাবে ফিক্সড হয়ে যাবে তখন সব ডিটেলে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব ও কোথায় জব পেয়েছে কোথায় থাকছে আমি কেন কলকাতা এই মুহূর্তে যাচ্ছি না সব কিছু শেয়ার করব জামা কাপড় আয়রন করা আমার কমপ্লিট তারপরে খাওয়ার দাওয়ার হবে চলে এসছে এঁচোড়ের তরকারি হয়েছে বেগুন ভাজা ভেটকি মাছের পাতুরি আমি বেলদা থেকেই নিয়ে এসেছিলাম এঁচোড়টাও খেতে ভীষণ ভালোবাসে তাই এঁচোড়ের তরকারিটা আমাদের ম্যান্ডেটারি ছিল তারপরে এসছি ওর ব্যাগ গোছাতে ওর অফিসে যেহেতু এখন ফর্মাল প্যান্ট জামা পরে যেতে হয় তাই জন্য এই দুটো ফর্মাল প্যান্ট আমি বার করেছি তো এই ফর্মাল ও বললো হ্যাঁ এই দুটোই আমি নিয়ে চলে যাব দুটো ফর্মাল কিনেছে আরও নিয়ে যাচ্ছি ঘুরিয়ে ঘুরিয়ে পরবে বলে তো হয়ে গেছে ওর ফর্মাল নেওয়া এরপর ও আমাকে বললো যে ওর জামার পিস আর প্যান্টের পিস কিছু রয়েছে তো ওগুলো বের করে দিতে তো আমি খুঁজে পাচ্ছিলাম না বললো তুই পারবি না আমি যাচ্ছি দেখো ও নিজের জামার পিস প্যান্টের পিস নিয়ে এসছে এই জামার পিস প্যান্টের পিসগুলো আমার বিয়ের আগে কেনা আমার বাপি ওকে গিফট করেছিল দুর্গা পুজোর সময় ও আর কাটায়নি কারণ ও খুব একটা ফর্মাল পরতো না তাই জন্য ওটা কাটাইনি তো এই দুটো এবারও নিয়ে যাবে কাটাতে ব্লগটাকেও আমি এখানেই এন্ড করছি যদি একটু সাউন্ড প্রবলেম হয় অ্যাডজাস্ট করে নিও কারণ ফ্যান চলছে তো খুব
নেক্সট ব্লগ নিয়ে আসছি কালকে। কালকেও অনেক প্ল্যানস আছে, আর কালকে যাচ্ছি বেলদা, তো কালকেও অনেক মোটামুটি প্ল্যানস আছে। সকাল থেকে ব্লগটা দেখতে থাকো, অ্যান্ড আই হোপ তোমাদের ব্লগ দেখতে ভালোও লাগবে। যদি আজকের ব্লগটার কিছু জিনিস ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই ভিডিওটা পুরোটা দেখবে, স্কিপ না করে ডেফিনেটলি লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, অ্যান্ড সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলটাকে। টেক কেয়ার, লাভ ইউ, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, গুড নাইট, টাটা।